দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সংসদ বাতিল ও এক দফা দাবি আদায়ে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 26 জানুয়ারি জেলা সদরে এবং পরদিন সব মহানগরে এই কর্মসূচি পালন করবে তারা। 7ই জানুয়ারি নির্বাচনের পর এটি মাঠ পর্যায়ে দলটির প্রথম কর্মসূচি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি আহমেদ বলেন, সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। অভিযোগ করেন, চাল সিন্ডিকেটের হোতারা ক্ষমতাসীন দলের, তাই দাম কমছে না। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গে রিজভি আহমেদ বলেন, গণতান্ত্রিক বিশ্ব এ সরকারকে স্বীকৃতি দেয়নি, সরকার দেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছে। অভিনন্দন কিনতে ক্ষমতাসীনরা দেশে দেশে ধর্ণা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এর যে বৈধতা, এই স্বীকৃতি গণতান্ত্রিক বিশ্ব দেয়নি, এটা আপনারা আপনারা নিশ্চিত জেনে থাকবেন। মানে ওয়ার্কিং রিলেশন সেটা তো ভিন্ন বিষয়। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি, অবৈধ সংসদ বাতিল সহ এক দফার আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল, কালো পতাকা মিছিল শুক্রবার 26 তারিখ শুক্রবার এই কালো পতাকা মিছিল হবে জেলা সদরে, আর 27 তারিখ শনিবার বিভাগীয় শহরগুলোতে, মহানগরগুলোতে এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।